সুন্দর হইলে কি হইব ভাই গরিব মানুষ সুন্দর আর অসুন্দর কি জীবনটা তো সুন্দর না নাকি জীবনটা সুন্দর না যদি সুন্দর মনের মানুষ পাইতাম তাইলে তো ভালোই হইতো পরিবারে কে কে আছে পরিবারে বলতে মনে করে আমার দেশে ভাইটা রাজশাহীতে আমার যখন ছয় বছর বয়স এখন আমার মা মারা গেছে বাবা বাড়িঘর ঘর বেচা ঢাকাশোর এসে একটা বিয়ে করছিল গেলের বাবাটা মারা গেছে এখন বর্তমানে সৎমা আছে সৎমার লোকে থাকি ঢাকা নবীনগর বউ বাজারে বাসা ভাড়া আচ্ছা আপনি কি করেন আমি মানুষের বাড়িতে বাসা কাজ করি লেখাপড়া করা হয়নি লেখাপড়া করছি কোনোরকম নিজের নাম ঠিকানা লিখতে পারি এটাই হয়নি হয় বিয়াসা দে হই নাই যদি সেরকম কাউকে পাই মনের মানুষ তাইলে ভালো ভাই সব বিয়াসাদি করি আজকে প্রতিবেদনে আসছেন কি এটা জীবন প্রতিবেদনের মজা আইছে যদি মনের মতন সেরকম কাউকে পাই যে আমার দায়িত্ব নিতে পারবে সে বয়স্ক হইলে কি তার বহু বাচ্চা থাকলে আমার তাতে কোনো সমস্যা নাই সে যদি আমার দায়িত্বনিয়া পাশে থাকে সে বয়স্ক কি বুইড়া होके সে যেই রকমই হোক আমি তাকেই ভালো ভাই সব বিয়াসাদি করার ইচ্ছা প্রতিবেদনের মজা আইছি আমি খুব কষ্টের মজা কষ্টের ঘর করতে পারবেন তাতে সমস্যা নাই সে যদি খাওয়াইতে পারে পড়াইতে পারে করতে লেখা আছে তাতে সমস্যা নাই সে যদি কি হয় হয় না সেটা মানুষ বলে এর জন্যই বলে না আসলে জীবন সঙ্গী একজনই যথেষ্ট একজনকে নিয়ে সুখে থাকতে পারলে সেটাই প্রকৃত শুখে থাকে স্যার অনেক কিছু থাকে সে অনেক গুলা বিয়ে করে সেটা হলো আলাদা কথা তা আপনারা তো আর সেরকম আসলে ভাগ্য হইছে কিনা আল্লাহই জানে সেরকম পরিবার হয়তো নাও হতে পারে যাকেই বিয়ে করেন না কেন তাকে নিয়ে সুখে থাকার চেষ্টা করবেন তাই না হ্যাঁ সেইটাই হলো আল্লাহর ইচ্ছা এখন আল্লাহ যেটা কপালে রাখছে আল্লাহ জোড়াও মিলাইয়া দিব সেইটাই লাল ইচ্ছা আচ্ছা আচ্ছা তা আর কোন शौक ছিল অভিনয় করা গান ডান করা এরকম কোন ইচ্ছা ছিল হ্যাঁ গরিব भैया গরিবইলা লাখ টাকা স্বপ্ন দেখা লাভ নাই সিরাকে তো যা আছে আল্লাহ তাই কোন রকম রাখছে সংসারে সব রান্নাবান্না

নাম্বারটা খোলা রাখবেন কেউ ফোন দিলে অবশ্যই সত্যি কথা বলবেন আর বিয়ে শাদি করতে হলে অবশ্যই যাচাই বাছাই করে খোঁজখবর নিয়ে বিয়ে শি করবেন ঠিক আছে তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম আসসালাম